প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরা রসায়নের খনিজ সম্পদ এবং জীবাশ্ম যে অধ্যায়টির ধারাবাহিক ক্লাসগুলো করছি, সেখানে একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পর্বটি অত্যন্ত ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। ছোট একটি ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে আজকে অ্যারোমেটিক যৌগ সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের এসএসসি রসায়নে আমরা এর আগের ক্লাসে আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদ আলোচনা করেছিলাম, ঠিক আছে? আমরা সেখানে হাইড্রোকার্বনের যে প্রকারভেদ আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে মূলত হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক। আমি আমার সেই ক্লাসটিতে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি এবং বলেছিলাম যে পরের পর্বে আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আজকে আমাদের সেই পর্বটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগটা শুরু করার আগে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, যে সাধারণত তোমরা দেখবে যে যদি কোনো মুভি রিলিজ হয়, তখন সম্পূর্ণ মুভি রিলিজ দেওয়ার আগে তোমাদের জন্য একটা ট্রেইলার দেওয়া হয়, কখনো কখনো টিজার দেওয়া হয়। তো অ্যারোমেটিক যৌগ সম্পর্কে এসএসসিতে যে ধারণাটুকু দেয়া, সেটা শুধুমাত্র একটা ট্রেইলার, জাস্ট তোমাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। খুব সামান্য একটু টপিকস এসএসসির সিলেবাসে দেওয়া আছে, তাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। খুব সহজভাবে জাস্ট অল্প কয়েকটা পয়েন্ট তোমরা যদি মাথায় রাখো, তাহলে অ্যারোমেটিক যৌগ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এবং তেমন হার্ড লেভেলের কোনো প্রশ্ন আসবে না, কারণ সিলেবাসেই খুব সহজভাবে বিষয়টা দেওয়া আছে। জাস্ট তোমাদেরকে একটুখানি ধারণা দেওয়ার জন্য, কারণ এই বিষয়টি নিয়ে তোমরা বিস্তারিত পড়াশোনা করবে এইচএসসি লেভেলে। তো কথা বেশি না বলে আসো শুরু করি। তো প্রথমত হচ্ছে অ্যারোমেটিক যৌগটা আসলে কী। তাই মূলত উইকিপিডিয়া থেকে এই অংশটুকু নিয়েছি এবং আমি দেখেছি আমাদের এসএসসির যে মূল পাঠ্য বই সেটার সাথে এই অংশটুকু সম্পূর্ণ মিল আছে। তো আমরা যদি একটু আলোচনা করি যে অ্যারোমেটিক শব্দটি গ্রিক একটি শব্দ, অ্যারোমা থেকে এসেছে। তো এগুলো কিন্তু স্যার তোমাদের এমসিকিউর জন্য পড়তে হবে। ওকে, অ্যারোমেটিক যৌগের যে শব্দটি, এটা এসেছে গ্রিক একটি শব্দ থেকে, যার মূল শব্দটি ছিল হচ্ছে অ্যারোমা। তো অ্যারোমেটিক যৌগ এই নামকরণের পেছনে একটা কারণ আছে, যে বিজ্ঞানীরা প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো খুঁজে পেয়েছিলেন সেগুলো ছিল সুগন্ধিযুক্ত। ওকে, তার মানে প্রথম দিকে যে যৌগগুলো পাওয়া গেছিল সেগুলোর মধ্যে কিছু গন্ধ ছিল, সুগন্ধ ছিল, আর সুগন্ধিযুক্তকে ইংরেজিতে বলে অ্যারোম্যাটিক বা অ্যারোমা। ওকে, আর তাই এই যৌগগুলোর গাঠনিক সংকেতের মতো গাঠনিক সংকেত বিশিষ্ট সকল যৌগগুলোর নামই অ্যারোমেটিক রাখা হয়। তার মানে বিজ্ঞানীরা ওই সময়ে যে যৌগগুলোর মধ্যে সুগন্ধ খুঁজে পেতেন এবং একই রকম গাঠনিক সংকেত খুঁজে পেতেন, তাদেরকেই তারা অ্যারোমেটিক যৌগ বলতেন। ওকে, তো এই হচ্ছে মূল পয়েন্ট। তো এর মধ্যে বলা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে সবচাইতে পরিচিত হচ্ছে বেনজিন এবং ন্যাপথালিন। ওকে, তো এই দুইটা যৌগ সম্পর্কেই তোমাদের এসএসসিতে ধারণা দেওয়া হয়েছে এবং আমরা এই দুইটা যৌগের ভিত্তিতেই অ্যারোমেটিক যৌগগুলো শিখব। তো অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 বা 7 সদস্যের সমতুলীয় যৌগ। এখানে সমতুলীয় যৌগ বলতে বোঝানো হয়েছে এটা আসলে 2D টাইপের যৌগ, 2-ডাইমেনশনাল, যেটা আমরা অনেক সময় 2D বলি বা 3D বলি। ওকে, আমরা কেউ 3D মুভি বলি কিংবা আমরা যে কার্টুনগুলো দেখি অনেক ক্ষেত্রে এগুলো 2D কার্টুন হয়। তো মূলত বেনজিন যে যৌগটি, এটা ত্রিমাত্রিক যৌগ না, এটা একটা 2D মানে দ্বিমাত্রিক যৌগ। এই জন্য এটাকে বলা হচ্ছে যে সমতুলীয় যৌগ এবং কত সদস্যের, 5, 6 অথবা 7 সদস্যের। এই অংশটুকু এমসিকিউর জন্য তোমরা মাথায় রাখবে। অর্থাৎ হাইড্রোকার্বনগুলোকে একটি সুষম পঞ্চভুজ, ষড়ভুজ অথবা সপ্তভুজ দিয়ে গাঠনিক বন্ধন বোঝানো হয়। তাহলে 5-এর জন্য পঞ্চভুজ, 6-এর জন্য ষড়ভুজ কিংবা 7-এর জন্য সপ্তভুজ, এই ধরনের একটা গাঠনিক বন্ধন আমরা অ্যারোমেটিক যৌগগুলোতে পাব। এই যৌগগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। ওকে, একান্তর দ্বিবন্ধনের অর্থ হচ্ছে, একান্তর শব্দের অর্থ হচ্ছে একটির পরে একটি। ওকে, এটা আমাদের জ্যামিতিক একান্তর কোণের মতো অনেকটা না, এটা সম্পূর্ণ ভিন্ন, যে একটা একান্তর দ্বিবন্ধন থাকা হচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে হাকেল নীতিটা বোঝানোর সময় এটা ডিটেল বলছি, একটু পরেই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ একটি একক বন্ধনের পরে একটি দ্বিবন্ধন থাকে, তার মানে একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড পর্যায়ক্রমে থাকবে, এটাকে আমরা বলছি একান্তর দ্বিবন্ধন। অ্যারোমেটিক যৌগে কখনোই ত্রিবন্ধন ব্যবহৃত হয় না। ওকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অ্যারোমেটিক যৌগে কখনোই ত্রিবন্ধন গঠিত হবে না। ওকে, এটা থাকবেই না। তো এই হচ্ছে স্যার প্রাথমিক একটা ধারণা, যেটা তোমাদের এসএসসির যে পাঠ্য বই সেখানেও এই অংশটুকু দেওয়া আছে। তো এখান থেকে আমরা মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অ্যারোমেটিক শব্দটি এসেছে অ্যারোমা শব্দ থেকে, যেটি একটি গ্রিক শব্দ,
এবং এর অর্থ হচ্ছে সুগন্ধিযুক্ত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 অথবা 7 সদস্যের সমতুলীয় যৌগ, মানে দ্বিমাত্রিক যৌগ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই যৌগগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। তো গেল এই অংশটুকু। এখন স্যার তোমাদেরকে যে অংশটা বুঝতে হবে, আমরা যদি একটু ডিটেইল আলোচনা করি, খুব সামান্য পরিমাণে, যেটা এসএসসির সাথে রিলেটেড। ওকে, তো এসএসসির যে পাঠ্য বই সেখানে হাকেল নীতির কথা বলা হয় নাই, কিন্তু অ্যারোমেটিক যৌগকে ডিফাইন করতে গেলে হাকেল নীতি আমাদের জানতেই হবে। কারণ সাধারণত বলা হয় যে যেই যৌগগুলো হাকেল নীতি মেনে চলে বা হাকেল তত্ত্বটা অনুসরণ করে, সেই যৌগগুলোকেই আমরা সাধারণত অ্যারোমেটিক যৌগ বলে থাকি। তো এবার আসো, হাকেল নীতিটা কী? তো হাকেল নীতি অনুসরণ করতে গিয়ে যদি কোনো একটি যৌগকে অ্যারোমেটিক হতে হয়, তখন তাকে অন্তত এই চারটি শর্ত মেনে চলতে হবে, তোমাদের মাথায় রাখতে হবে, এবং এটা এসএসসির সাথে রিলেটেড। ওকে, তাই এখানে কোনো সমস্যা নেই, তোমরা একটু জানার চেষ্টা করবে যে এই যে চারটি বৈশিষ্ট্য আমরা লিখেছি, এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো একটি যৌগ ফুলফিল করতে পারে, তাহলে আমরা সেই যৌগটিকে বলতে পারবো সেটি অ্যারোমেটিক যৌগ। এবং এগুলো যদি সে পূরণ না করে, এই নিয়মগুলো, এই ক্রাইটেরিয়াগুলো, তাহলে আমরা সেটাকে নন অ্যারোমেটিক যৌগ বলতে পারি। ওকে, তো হাকেল নীতি অনুসারে আমরা যদি অ্যারোমেটিক যৌগ হতে হয়, সেই যৌগটাকে প্রথমে চাক্রিক হতে হবে। চাক্রিক অর্থ হচ্ছে আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদের মধ্যে পড়েছিলাম যে বদ্ধ শিকল যৌগ, বদ্ধ শিকল যৌগগুলোকে আমরা চাক্রিক বলি। ওকে, তার মানে অ্যারোমেটিক যৌগ হতে হলে সেগুলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম নিয়ম। দুই নম্বর নিয়ম হচ্ছে একান্তর দ্বিবন্ধন এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তো একান্তর দ্বিবন্ধনের ব্যাপারটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে একটি একক বন্ধনের পর একটি দ্বিবন্ধন থাকবে, এবং কীভাবে সেটি থাকবে এটি আমি একটা যোগের মাধ্যমে এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একটু ওয়েট করো। তো একান্তর দ্বিবন্ধন থাকবে এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে। তো এসএসসি লেভেলে স্টুডেন্টদের অনেক সময় পাই ইলেকট্রন কি সেটা একটু বুঝতে অসুবিধা হয়, এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরের পয়েন্ট হচ্ছে যে 5, 6 অথবা 7 সদস্যের সমতুলীয় চাক্রিক যৌগ হবে, সমতুলীয় যৌগ হবে, যেটা একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম, 2D হবে। ওকে, তো এটাকে আমরা আসলে ওইভাবে দেখার মতো তেমন কিছু নেই, কারণ এটা হচ্ছে জাস্ট একটি কনসেপ্ট মাত্র, এটা ধারণা। এবং এই সমতুলীয় যৌগ হতে হলে কার্বনকে sp2 সংকরণে থাকতে হয়, এটা জাস্ট তুমি উল্লেখ করে দিতে পারো, এই সংকরণ বা হাইব্রিডাইজেশন। হ্যাঁ, এটা তোমাদের এসএসসি সিলেবাসে নেই, তাই তোমরা এই অংশটুকু বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট এতটুকু জানলে 5, 6 অথবা 7 সদস্যের সমতুলীয় যৌগ। এবং sp2 সংকরণ কি এটাও আমি তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিব। এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে যেই যৌগটিকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো, সেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। আবারও একই পয়েন্ট, পাই ইলেকট্রন বিষয়টা কি? ওকে, তো পাই ইলেকট্রনের সংখ্যা হবে 4n+2 সংখ্যক, যেখানে n এর মান হবে 0, 1, 2, 3 এই ধরনের। ওকে, তো এইবার আমরা একটি উদাহরণের মাধ্যমে এই চারটি বৈশিষ্ট্য ফুলফিল করে কিনা, বেনজিন যেহেতু আমাদের প্রধান অ্যারোমেটিক যৌগ, তাইলে আমরা এটাই দেখব আগে। ওকে, তো বেনজিনের যে রূপটি আমরা দেখছি এটা একটা সংকেত, কিন্তু আমরা যদি বেনজিনের প্রকৃত চেহারাটা আসলে আঁকি, তাহলে বিষয়টা অনেকটা এরকম, এখানে 6টা কার্বন থাকে ঠিক এইভাবে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই গাঠনিক সংকেতগুলো তোমাদের জানতে হবে। তো এই যে প্রত্যেকটা কৌণিক যে বিন্দুগুলো, এখানে তোমাদের জানতে হবে যে এখানে একটা করে কার্বন আছে। ওকে, যাদের একদমই ধারণা নাই অ্যারোমেটিক যৌগ সম্পর্কে, আজকের প্রথম ক্লাস, তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর অনেকে এই বিষয়গুলো জানো, তাদের জন্য বিষয়টা সহজ। আমি ইন ডিটেল বলছি যারা একদমই প্রথম অ্যারোমেটিক যৌগ নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছে তাদের জন্য। তাহলে স্যার, এইখানে যে প্রত্যেকটা কৌণিক বিন্দু, এখানে একটা করে কার্বন থাকবে, এবং যেহেতু এটা একটা চাক্রিক যৌগ, তাহলে প্রত্যেকটা কার্বনের মধ্যে এরকম একটা বন্ধন থাকছে। ওকে, এরপর যে পয়েন্টটা আসবে, যেহেতু এখানে একান্তর দ্বিবন্ধন থাকে, তো আমরা সবাই জানি যে এই কার্বন দুটোর মধ্যে একটা দ্বিবন্ধন থাকবে, এখানে একটা একক বন্ধন থাকবে, আবার একটা দ্বিবন্ধন থাকবে, এখানে একটা একক বন্ধন, আবার একটা এখানে দ্বিবন্ধন থাকবে, আবার একক বন্ধন। এই যে বিষয়টা, এটাকে আমরা এতক্ষণ বললাম যে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে, দেখো, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি একান্তর দ্বিবন্ধন। তাহলে এটা একটা চাক্রিক যৌগ, তাহলে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা এটা ফুলফিল করলো, এটার মধ্যে একান্তর দ্বিবন্ধন আছে, এটাও ফিক্সড,
ওকে, এটা একটা সমতলীয় যৌগ, এটা জাস্ট আমাদের কনসেপ্ট থাকতে হবে, এটা একটা সমতলীয় যৌগ। এইবার স্যার তোমরা খেয়াল করো, এখনও কিন্তু যৌগটি কমপ্লিট হয় নাই। তোমরা সবাই জানো যে হাইড্রোকার্বনে কার্বনের যোজনী হতে হয় চার, তো এখানে প্রতিটা কার্বন তুমি খেয়াল করো তার যোজনী তিন হয়েছে। তাহলে আমরা যদি চার কমপ্লিট করতে চাই তাহলে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে এখানে হাইড্রোজেন থাকবে। ওকে, তাহলে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম, এইবার যৌগটা কমপ্লিট। এটা হচ্ছে মূলত বেনজিনের সংকেতটা, গাঠনিক সংকেতটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে এইভাবে লিখি। এরপরে আসো, এইখানে বলা হচ্ছে যে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। এখন স্যার তোমাদের পাই ইলেকট্রনের ধারণাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে জায়গাটা খেয়াল করো। আমরা যখন রসায়নে বন্ধনের বিষয়টা আলোচনা করি, যেমন ধরো যে কোনো দুটি পরমাণুর মধ্যে একটা একক বন্ধন যদি থাকে, যেমন মনে করো এ এবং বি এর মধ্যে একটি একক বন্ধন বিদ্যমান, ওকে, তাহলে আমরা সবাই জানি যে এইখানে যে একক বন্ধন, একক বন্ধন মানেই হচ্ছে এটা সিগমা বন্ধন। ওকে, এসএসসির যারা স্টুডেন্ট আছো তোমাদের এই সিগমা বন্ধন পাই বন্ধনের ধারণাটিও আসলে এসএসসিতে নেই, একদমই নতুন একটা কনসেপ্ট। তো প্রাথমিক যে বন্ধনটি থাকবে তোমরা জাস্ট ধরে নিবে এটার মধ্যে যে বন্ধনটা সেখানে সিগমা বন্ধন থাকে, এবং আমরা সবাই কিন্তু জানি একটা বন্ধন মানে হচ্ছে সেখানে কিন্তু দুইটা ইলেকট্রন থাকে। ওকে, দুইটা ইলেকট্রনের মাধ্যমে একটা বন্ধন তৈরি হয়। কিন্তু যদি আমরা কোনো দুটি পরমাণুর মধ্যে একটা দ্বিবন্ধন পাই, ওকে, তো এরকম দ্বিবন্ধন যদি পাই তাহলে তোমাদেরকে জানতে হবে এখানে একটা হবে সিগমা বন্ধন এবং আরেকটা হবে পাই বন্ধন। ওকে, তাহলে এই যে এ এবং বি এর মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান, তার মানে এখানে একটা হচ্ছে সিগমা বন্ড আরেকটি হচ্ছে পাই বন্ধন। ওকে, এই হচ্ছে পয়েন্ট। তার মানে তোমরা যদি কোনো জায়গায় কার্বনকে এভাবে দ্বিবন্ধনে দেখতে পাও তাহলে তোমাদের বুঝতে হবে এখানে দুইটা বন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন। যেমন অ্যালকাইন যখন তুমি পড়বে সেখানে দুইটা কার্বনের মধ্যে তুমি ত্রিবন্ধন পাবে, তো ত্রিবন্ধনের ক্ষেত্রে কি, তখন একটা সিগমা বন্ধন এবং দুইটা পাই বন্ধন। ওকে, এইবার আমরা পাই বন্ধনের ধারণা পেলাম। এবার স্যার পয়েন্ট হচ্ছে যে এই যে পাই বন্ধন বলছি, তাহলে প্রতিটা পাই বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? তোমাদেরকে একটু আগে বললাম যে প্রতিটা বন্ধন মানেই দুইটা ইলেকট্রন থাকে। তাহলে যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তো নিচেরটা যদি আমি ধরি সিগমা বন্ধন, ওকে, এটা যদি আমি ধরে নিই যে সিগমা, এবং উপরের এইটাকে যদি আমি ধরে নিই এটার মধ্যে পাই বন্ধন বিদ্যমান, তাহলে এই যে পাই বন্ধন এইখানে স্যার দুইটা করে ইলেকট্রন আছে, যেহেতু এটা এখানে, এটা এখানে একটা বন্ধন। ওকে, আমি যদি একটু আলাদা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আবার, জাস্ট আমি বলতে চাচ্ছি ধরো দুইটা কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন আছে, তো যদি দ্বিবন্ধন থাকে তাহলে তুমি ধরে নাও যে নিচেরটা হচ্ছে সিগমা বন্ধন। ওকে, নিচেরটা সিগমা, তো সিগমার মধ্যে দুইটা ইলেকট্রন আছে। একইভাবে যে উপরের যে বন্ধনটা এটাকে আমরা ধরে নিলাম যে এটা পাই বন্ধন। ওকে, এই যে পাই বন্ধন, এই বন্ধনটার মধ্যে ইলেকট্রন কয়টা? এই বন্ধনের মধ্যেও কিন্তু ইলেকট্রন আছে দুইটা। এইবার তোমাকে বলা হচ্ছে যে এই যে বেনজিন, একটু আগে যে আমরা বেনজিন নিয়ে আলোচনা করছিলাম, তো তোমাকে বলা হচ্ছে যে বেনজিনে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো এখানে আমরা একান্ত দ্বিবন্ধনটা দিয়ে দিই, ওকে, এই তো ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন কীভাবে আমরা টেস্ট করব। ওকে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যারোমেটিক যৌগকে বের করার জন্য। তো তোমরা একটু খেয়াল করো, আমরা বলেছিলাম যে এনের মান কত হবে, এনের মান জিরো হবে, তো ওয়ান টু থ্রি এইভাবে ফোর, এই ধরনের পূর্ণ সংখ্যা হবে। এখন আমরা যদি ফোর এন প্লাস টু যেই সূত্রটা আছে এখানে তুমি যদি এনের মান জিরো বসাও, এনের মান জিরো বসালে এখানে আনসার আসবে টু, তার মানে দুইটা পাই ইলেকট্রন, টু পাই ইলেকট্রন। অথবা আমি যদি ওয়ান বসাই, খেয়াল করবে তোমরা একটু বিষয়টা, এনের মান যদি ওয়ান বসাই তাহলে ফোর প্লাস টু মানে ছয়টা পাই ইলেকট্রন থাকবে, আমি যদি টু বসাই তাহলে দশটা পাই ইলেকট্রন থাকবে। ওকে, এইভাবে, তার মানে চার করে বাড়ছে কিন্তু, খেয়াল করবে, থ্রি বসালে হচ্ছে চোদ্দোটা পাই ইলেকট্রন থাকবে, দ্যাট মিন্স দুই ছয় দশ চোদ্দ, এই সংখ্যক পাই ইলেকট্রন থাকলে ওইটাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারি। তো এবার স্যার তোমরা একটু বেনজিনের দিকে তাকাও, বেনজিনে দ্বিবন্ধন আছে কয়টা? তোমরা খেয়াল করো এখানে তিনটা দ্বিবন্ধন আছে। ওকে, তাহলে আমরা ধরে নেই এই যে দ্বিবন্ধনটা যেই জায়গায় ওই জায়গায় তো একটা করে পাই বন্ধন আছে, তার মানে এখানে ইলেকট্রন আছে দুইটা, এই পাই বন্ধনে ইলেকট্রন আছে দুইটা, এবং এই পাই বন্ধনে
ইলেকট্রন দুইটা, তো ইন টোটাল এখানে তুমি খেয়াল করো ছয়টি পাই ইলেকট্রন বিদ্যমান, কয়টি? ছয়টি। তো আমরা কিন্তু একটু আগে দেখলাম যে ফোর এন প্লাস টু যে নিয়মটি ছিল ওইখানে যদি আমরা জিরো ওয়ান টু এই ধরনের বসাই তাহলে দুইটা ছয়টা বা দশটা চোদ্দোটা এই ধরনের পাই ইলেকট্রন আসে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে যেহেতু ছয়টা ইলেকট্রন আছে পাই এবং বেঞ্জিনের মধ্যেও ছয়টি পাই ইলেকট্রন আছে, অর্থাৎ বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ। তো এই হচ্ছে পাই ইলেকট্রনের ধারণা এবং ফোর এন প্লাস টু যে নিয়মটা এটা নিয়ে অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে, এটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমি যদি একটু অন্যভাবে তোমাদের দেখাই, ধরো আমরা এই একটা যৌগ নিলাম, ওকে, তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে এই যৌগটা অ্যারোমেটিক কিনা একটু দেখাও তো, তাহলে আমরা স্যার একটু আগে যে হাকেল নীতি পড়েছিলাম তোমরা খেয়াল করো, প্রথম শর্ত ছিল চাকরিক হবে বা বদ্ধ শিকল যৌগ হবে, তাহলে এই যে যৌগটি আমি আঁকলাম এটা চাকরিক যৌগ। দুই নাম্বার, এটা একান্তর দ্বিবন্ধন থাকবে, তোমরা একটু খেয়াল করো এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা একক বন্ধন, এখানে দ্বিবন্ধন, আবার এখানে একক বন্ধন, তার মানে এখানে একান্তর দ্বিবন্ধন আছে, তাহলে দুই নাম্বার ক্রাইটেরিয়াও ফুলফিল করে এবং এটা হবে একটা সমতুলীয় যৌগ। তো আমি বলে দিলাম যে এটা একটা সমতুলীয় যৌগ, ওকে, এটা ত্রিমাত্রিক না, এটা দ্বিমাত্রিক যৌগ, ধরে নাও যে এই শর্তটাও পূরণ করলো। এবার তোমাদেরকে দেখতে হবে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন আছে কি না। তো তোমরা একটু হিসাব করো, খেয়াল করো এখানে যেহেতু দুইটা দ্বিবন্ধন তাহলে এইখানে ইলেকট্রন আছে দুইটা, এইখানে ইলেকট্রন আছে দুইটা, তাহলে টোটাল পাই ইলেকট্রন আছে কয়টা? চারটি পাই ইলেকট্রন আছে এখানে। কিন্তু আমরা যে ফোর এন প্লাস টু সংখ্যক ওইখানে এনের মান যে বিভিন্ন বসিয়েছিলাম সেখানে চারটা পাই ইলেকট্রনের কোনো ফ্যাক্ট ছিল? ছিল না, কারণ জিরো বসাইলে আনসার হবে টু, ওয়ান বসাইলে সিক্স, টু বসাইলে টেন, তার মানে চারটা পাই ইলেকট্রন থাকলে সেটা অ্যারোমেটিক যৌগ হবে না, দ্যাট মিন্স এটা অ্যারোমেটিক যৌগ না। তো এই হচ্ছে স্যার অ্যারোমেটিক যৌগের একটা ধারণা এবং আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো তোমাদের বইয়ে বেঞ্জিন এবং ন্যাপথালিনের বিষয়টাও তোমরা যদি চাও আমি একটু দেখিয়ে দিই ছোট্ট করে, আশা করি তোমাদের বিরক্ত লাগছে না, একটু ক্লিয়ার হলে তোমাদের আর সমস্যা হবে না এটা নিয়ে। তো ধরো ছোট হয়ে গেল, ধরো আমরা যদি একটু বড় করে আঁকি, খুব একটা সুন্দর হচ্ছে না, যাক এখানে আমরা যদি এরকম দ্বিবন্ধন দিয়ে দিই, তোমরা একটু খেয়াল করো এই যে যৌগটা এটাকে আমরা বলছি ন্যাপথালিন, ওকে, ন্যাপথালিন। তো অনেকে ন্যাপথালিনের সংকেত মুখস্থ করে, ওকে, যে C10H8 কীভাবে আসলো স্যার, আমরা যদি একটু ভেঙে তোমাদেরকে দেখাই, তুমি খেয়াল করো প্রথমে একটা বেঞ্জিন ছিল, তাহলে আমি একটু বেঞ্জিনটা কি, তো এই হচ্ছে আমাদের বেঞ্জিন বলো এটা, এর সাথে স্যার আবার এইভাবে দেখো আরেকটা বেঞ্জিন এখানে যুক্ত, তার মানে এটার সাথে একটা কার্বন যুক্ত আছে, এটার সাথে একটা কার্বন, এটার সাথে কার্বন, ঠিক এইভাবে। তো দ্বিবন্ধন আছে একটার পর পর, তুমি একটা দিতে পারো, এখানে একটা দ্বিবন্ধন, একটা গ্যাপ, একটা দ্বিবন্ধন, একটা গ্যাপ, আবার দ্বিবন্ধন, এই পাশেও গ্যাপ, একটা দ্বিবন্ধন, গ্যাপ, একটা দ্বিবন্ধন। এবার তোমরাই খেয়াল করো যে এখানে কার্বনের যোজনী যদি আমি চার বানাতে চাই, তাহলে তুমি একটু তাকিয়ে দেখো যে প্রত্যেকটা কার্বনের যোজনী তিন, শুধুমাত্র এই দুইটা ছাড়া, এই দুইটা কার্বনের যোজনী দেখো, এই যে দুই তিন চার, এই কার্বনের ক্ষেত্রেও এই যে দুই চার, তার মানে বাকিগুলার ক্ষেত্রে যেহেতু তিন তাহলে ওখানে একটা করে হাইড্রোজেন কিন্তু আমাদের বসাইতে হবে, ওকে। তাহলে আমরা এখানে হাইড্রোজেন বসিয়ে দিলাম, CH, ওকে। এই হচ্ছে মূল সংকেতটা ন্যাপথালিনের। তো এখন যদি তোমরা গুণো, এখানে গুণে দেখবে কার্বন দশটা আছে এবং হাইড্রোজেন আটটা আছে, এই হচ্ছে মূল কারণ ন্যাপথালিনের সংকেত C10H8 হওয়ার মূল কারণ। এবার স্যার তোমরা একটু খেয়াল করো, আমরা আবার যদি হাকেল নীতি যে পড়েছিলাম, হাকেল নীতি অনুযায়ী এটা ক্রাইটেরিয়া ফুলফিল করে কি না তোমরা একটু দেখো, অ্যারোমেটিক যৌগ হয় কি না। তো প্রথমে চাকরিক, তো অবশ্যই এটা একটা চাকরিক যৌগ, তাই না, ন্যাপথালিন একটা বদ্ধ শিকল যৌগ, এটার মধ্যে একান্তর দ্বিবন্ধন আছে কি না, অবশ্যই দ্বিবন্ধন, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, আবার সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, ডাবল, সিঙ্গেল, তার মানে একটার পর একটা আছে, তাহলে এটা দুই নম্বর নিয়ম ফুলফিল করে, এটা একটা চাকরিক সমতুলীয় চাকরিক যৌগ ধরে নিলাম যে এটা একটা সমতুলীয় যৌগ, ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন আছে কি না। এবার তোমরা খেয়াল করো এখানে দ্বিবন্ধন আছে কয়টা স্যার, এক দুই তিন চার পাঁচ, ওকে। তো যেই জায়গায় দ্বিবন্ধন আছে ওইখানেই তো পাই ইলেকট্রন আছে, তো প্রতিটা বন্ধনে যেহেতু দুইটা করে ইলেকট্রন, পাঁচটার মধ্যে আছে টোটাল দশটা পাই ইলেকট্রন, দশটি পাই ইলেকট্রন, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো বলার পরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি তোমাদের সেটা সলভ করার চেষ্টা করবো আরেকটি ক্লাসে,
তো 10টি পাই ইলেকট্রন কিন্তু আমাদের ফুলফিল করে। 4n প্লাস 2 সংখ্যকের মধ্যে যদি আমরা n এর মান 2 বসাই তাহলেই কিন্তু 4 দুগুণে 8 2 10 10টি পাই ইলেকট্রন। যেহেতু এটা 4n প্লাস 2 সংখ্যক পাই ইলেকট্রন আছে তাহলে 4টা নিয়ম যেহেতু ফুলফিল করে তার মানে হাকেল নীতি অনুসারে আমরা বলতে পারি যে এই যে ন্যাপথালিন এটা একটা অ্যারোমেটিক যৌগ। ওকে, তো এই হচ্ছে স্যার এসএসসিতে তোমাদের অ্যারোমেটিক যৌগের একটা ধারণা, খুবই সহজ ধারণা, জাস্ট একটা সাধারণ ভূমিকা বা কনসেপ্ট তোমরা মাথায় রাখবে, হাকেল নীতিটা মাথায় রাখবে যে এই 4টা নিয়ম মেনে চললেই ওই যৌগগুলো অ্যারোমেটিক হয়। এবং শেষ করছি স্যার বোর্ডের দুইটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে। 2020 সালে ঢাকা বোর্ডে এবং ময়মনসিংহ বোর্ডে এই দুইটা প্রশ্ন এসেছে। দেখো সি টেন এইচ এইট কে, মানে এই যে আমরা একটু আগে যে ন্যাপথালিন নিয়ে আলোচনা করলাম, সি টেন এইচ এইট কে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? তাহলে তোমরা জাস্ট হাকেল নীতির এই 4টি পয়েন্ট যদি একটু বলে দাও, হ্যাঁ, ন্যাপথালিনকে নিয়ে, তাহলেই বলা যায় যে এটার অ্যারোমেটিক যৌগ। এতটুকু বললেই এনাফ। এবং 2 নম্বরের জন্য এসেছে দুইটা প্রশ্নই, ক্ষয়ের মধ্যে আসা প্রশ্ন। এবং ময়মনসিংহ বোর্ডে এসেছে যে বেনজিন সি সিক্স এইচ সিক্স বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? তাহলে এটাও আমরা একটু আগে দেখালাম যে হাকেল নীতির মাধ্যমে আমরা বলতে পারি যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, কী কী নিয়ম সেটা তোমরা ছোট্ট করে বলে দিবে। 2 নম্বরের জন্য এসেছে, জাস্ট এই 4টা পয়েন্ট সুন্দরভাবে তুমি গুছিয়ে লিখলে তুমি আশা করি ফুল নাম্বারই পাবে। তো স্যার এই ছিল আজকের অ্যারোমেটিক যৌগের তোমাদের ধারণা। আমরা মূলত হাইড্রোকার্বনের প্রকারভেদটা আজকে শেষ করলাম। আমরা গত ডেটে হাইড্রোকার্বনের একটি প্রকারভেদ আলোচনা করেছিলাম, তোমরা আশা করি সেই ক্লাসটি দেখে নিবে। এবং আজকে আলোচনা করলাম অ্যারোমেটিক যৌগ কী, অ্যারোমেটিক যৌগগুলো আমরা কীভাবে বুঝবো। অনেক স্টুডেন্টের পাই ইলেকট্রন সম্পর্কে ধারণা নেই, আশা করি তাদের সেই ধারণাটি আমি ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি তোমাদের সমস্যা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সেই সমস্যা সলভ করব। এইবার পরবর্তী জৈব যৌগের অধ্যায়টি, মানে খনিজ সম্পদ জীবাশ্মের যে অধ্যায়টি, এই অধ্যায়ের মূল আলোচনা শুরু হবে। আমি অল্প কয়েকটি ক্লাসের মাধ্যমে এই পুরো অধ্যায়টি তোমাদের জন্য সলভ করে দিব। এবং তোমাদের আমি জানি সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বিক্রিয়া নিয়ে, তা আমি জাস্ট নেক্সট ক্লাসগুলো কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী এবং নামকরণ তারপরই 3 থেকে 4টি ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের বিক্রিয়া আশা করি সম্পূর্ণ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আমি প্রত্যাশা করব তোমরা সেই ক্লাসগুলো দেখবে এবং আমার সাথে কানেক্টেড থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে। অন্য কোনো ক্লাস সম্পর্কে জানতে চাইলে, যে কোনো কিছু জানতে চাইলে কমেন্টে আমাকে জানাবে। এবং যদি ভবিষ্যতে এই ধরনের ক্লাসগুলো দেখতে ইচ্ছুক হও এবং তুমি এসএসসি বা এইচএসসি লেভেলের বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা সবাই খুবই ভালো থাকো, ধন্যবাদ।